এই যে তোমাদেরকে বলেছিলাম যে একদিন আসবে রান্না করতে, এই সেই রান্নি দেখি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু ঘুম কাটছে না, চোখ একদম ঘুমে বন্ধ হয়ে আসছে। তো আজকে কিন্তু আমি শ্বশুরবাড়িতে নেই, মানে আজকে আমি বাবার বাড়িতে আছি। কালকে তোমাদেরকে বললাম যে অন্য কোথাও একটা আছি, সেটা হচ্ছে বাবার বাড়িতে আছি। আর আমার চা খাওয়া হয়ে গেছে, টিভি না কোনো করিনি, একটু পরে করে নেব। আর এখানে ভাই বসে আছে, আর এখানে আমি বসে আছি। তো দেখা যাক এরপর কী কী করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কী বলবো, তোমরা চলো কন্টিনিউ করতে থাকো। এবার কী করবো এখন বুঝতে পারছি না, জানি না, দেখা যাক কী করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত বসে আছি আর ঘুমটা কাটানোর চেষ্টা করছি। তো চলো আবার একটু পরে আসছি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ মা বাড়িতে নেই, মা ডাক্তার দেখাতে গেছে। আর মা মানে ঘুম থেকে উঠে সমস্ত কিছু রান্না করে দিয়ে গেছে, মানে ভাত তরকারি ডাল সব কিছু করে দিয়ে গেছে। তো শুধু আমি এখন মানে আমি আর ভাই একটু মুড়ি খাবো। তো কী দিয়ে মুড়ি খাবো এবার ভাবলাম যে একটু বেসন দিয়ে একটু বড়া করি। তো বেসন বড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো বড়াটা বানানোর জন্য রান্নাঘরে এসেছি, একবার চা খাওয়া হয়ে গেছে, টিফিনটা করে নিয়ে আবার একবার চা খাবো। তো এখন এই বেসনটা এই যে বানাতে চলে এসেছি, তো এটাই আমার আর ভাইয়ের দুজনে হয়ে যাবে। তো চলো বানিয়ে নিই। এটা করে নিই আমি আর ভাই দুজনে। এই যে এখানে ভাই আছে, তো টিফিন করে নিয়েছি, এবার চা বানিয়েছি, আমি আর ভাই চা খাবো। তো টিফিন করার পর চা না খেলে মনটা কেমন কেমন করে, তো সেই জন্য চাটা বানিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। এনে ভাই তো চা, এই যে ভাই বসে আছে চা খাবে। তো আমার এই বাড়িতেও গোপাল রয়েছে। তোমরা প্রথম ব্লগটা আমার যারা দেখেছো তারা অবশ্যই জানবে। তো আজকে মা নেই, তাই আমি পুজোটা করে দিলাম, আর আমার পুজো করা হয়ে গেছে। এবার নিচে যাব। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর ভাই খেয়ে নিয়েছি। আর মা বেরোনোর আগে আজকে বানিয়েছিল ভাত, আলু পোস্ত আর ডাল, আর ডিমটা গরম গরম ভেজে নিয়েছি। ভাই পোচ খেয়েছে আর আমি এমনি ভাজা খেয়েছি। তো এবার কি করব, এবার একটু রেস্ট করব। তো তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা করব। তো বিকেল হয়ে গেছে এখন, আর এখন আমি চা বানিয়েছি, ভাই আমি বসে বসে চা খাবো। আর এখন পুরো মেঘটা পুরো অন্ধকার করে রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। তো তোমাদের কার কার আমি সাবুর পাঁপড় ভেজেছি আর চা দিয়ে খাবো, তোমাদের কার কার সাবুর পাঁপড় চা দিয়ে খেতে ভালো লাগে জানিও। তো চলো। আর এই যে এখানে ভাই বসে আছে, আর বসলাম চা খেতে। এবার তো এখানে ভাইয়ের আর আমার চা রেডি, আর তার সাথে এই সাবুর পাঁপড়। তো এই পাঁপড়টা আমার ভীষণ খেতে ভালো লাগে, স্পেশালি চা দিয়ে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। তো আমি আর ভাই দুজনে এটা এখন খাবো। তো খেয়ে নি তাহলে।
তো ভাগ্যিস মানে ভাগ্যিস আমি তাড়াতাড়ি করে গেছিলাম, সন্ধ্যেটা দিয়ে দিলাম আর গোপালকে শুয়ে দিলাম। না যদি যেতাম তোমাদেরকে বললাম যে ভীষণ পরিমাণ মেঘ করেছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মানে শুধু তালাটা দেওয়ার বাকি ছিল আর তার মধ্যে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমি ঠিক টাইমে পৌঁছে গেছি। তো এখনও মেঘ ঘুরঘুর করছে আর বাড়িতে মা নেই, তো সত্যি কথা বলতে বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে নাকি রে? কেমন কেমন তো লাগছে বল, মানে কি একটা নেই কি একটা নেই, শুধু ভাই বোন আমরা দুজনে আছি। তো আরেকজন রাত্রিবেলা আসবেন, তো কে আসবেন তোমরা একটু পরে জানতে পারবে। আর আজকে রাত্রিবেলা চিকেন হবে, তো চিকেনটাও তিনিই করবেন, তো তোমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবে যে কে চিকেনটা করবে আর কে আসবে। তো এখন হচ্ছে কি করবো ভাই, আমি একটু টিভি দেখবো, গল্প করবো, এরকম করে সময়টা কাটাবো। আর চিকেনের জন্য যা যা লাগবে সেগুলো সব রেডি করে আমি রেখে দেবো, তিনি রান্নাটা করবেন আর জোগাড় যন্ত্রটা আমি করে রেখে দেবো। তো চলো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ও সেসব কথা আজকে বলে লাভ নেই, আপনি হচ্ছে রুমে গিয়ে আমাকে ফোনটা করুন, ঠিক আছে? এখান থেকে কাজ ফাজ মিটিয়ে গিয়ে রুমে গিয়ে ফোনটা করুন। ওকে 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 ঠিক আছে। পয়সা কিসে দিবি? ভিডিও করছি পয়সা দিবি? আমি রান্না করছি পয়সা দিতে হবে, না হলে রান্না কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে তোমাদেরকে বলেছিলাম যে একজন আসবে রান্না করতে, এই সেই রান্নি দেখি দেখান তো একবার। এই রান্নি কি আবার পয়সা দিয়ে ভাড়া করে আনতে হবে, তবেই নাকি রান্না করবে, ফ্রিতে নাকি করবে না এই রান্নি? তো এখানে চিকেনের জন্য চলছে পেঁয়াজ ভাজা চলছে, দেখা যাক। আচ্ছা এরপর রসুন পড়বে, দেখা যায় রান্নি কেমন রান্না করে। তা এই রান্নি রান্না আমি আগেও খেয়েছি, ভালোই বানায়, খারাপ করা যাবে না, চিকেনটা ভালোই বানায়। দেখা যাক আর কি কি করে। আপনি কি আর কিছু বলতে চান? আচ্ছা বৃহস্পতিবার বলে বলছে কাউকে বলিস না, বলবি মাছের ক্যারি হচ্ছে। বৃহস্পতিবারে চিকেন খেতে নেই তো এই জন্য আমাকে বলছে বলিস না কাউকে। ফার্স্ট টাইম আপনার শ্বশুর বাড়িতে রাত্রি কাটাবেন? এর আগে কি রাত্রিতে ছিলেন কোনোদিন? 4 বছরের মধ্যে কোনোদিন রাত্রিতে থাকিনি, আজকে প্রথমবার রাত্রিতে। আচ্ছা আজকেই সেই সুবর্ণ দিন যেদিন আপনি রাত্রিবেলা ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে থাকছেন? গাড়ি তুলে দিয়েছি। এই যে গাড়ি তুলে দিয়েছে, তার মানে সত্যি সত্যি আজকে রাত্রিবেলা উনি শ্বশুর বাড়িতে থাকছেন। তো বিয়ের পর থেকে কোনোদিন শ্বশুর বাড়িতে রাত্রিবেলা থাকেননি, ওই এসেছেন খাওয়া দাওয়া করে চলে গেছেন, আজকে ফার্স্ট টাইম। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্বে কি আমাদের দুজনকে রেখে গেছে, আমাদের ভাই বোনকে? ও সেই জন্য আপনি কি থাকবেন? ও আমার বাবা মা এনার দায়িত্বে আমাকে আমার ভাইকে রেখে গেছে, তো সেই জন্য ইনি রাত্রিবেলা আজকে থাকবেন। হ্যাঁ হ্যাঁ ডক্টরের কাছে রুটিন চেক আপ আছে, সেই জন্য আমরা দিয়ে গেছে। আচ্ছা সেই জন্য আপনাকে দায়িত্ব দিয়ে গেছে। আচ্ছা আপনাদের যদি রান্নিকে লাগে বলবেন, চিকেন টিকেন ভালোই বানাতে পারে। ভাই আর আমার জন্য কালকের জন্য কিছুটা রেখে দিয়েছে, দুপুরে হয়ে যাবে আমাদের ভাই। হ্যাঁ রেখে দিয়েছি, দুজনে হয়ে যাবে। আচ্ছা
কলকাতায় যখন থাকতাম সেই সময় থেকে আমার রান্নাটা খুব প্রিয় হয়ে গেছে। অফিস থেকে ফিরে এসে রান্না করা, এই যে কোমরে হাত দিয়ে রানি দাঁড়িয়ে আছে, পয়সা দেবো কেন, চিকেন খাবি, টাকা না দিলে আমি ক্যামেরার সামনে আসবোই না। অলরেডি এসে গেছি, আর কিছু করবার নেই। বন্ধ করতে পারছো যে চিকেন কষানো ডান। তো এখানে চিকেন কষানো হয়ে গেছে আর প্লেটে অলরেডি তুলে নিয়েছি, একটু এবার টেস্ট করে নেব। আর এই যে রানি, আপনি টেস্ট করবেন না আগে বলুন, আপনি টেস্ট করবেন না? হ্যাঁ এখানে ভাই কষাটা খাচ্ছে, আর কেমন হয়েছে? ভালো। আচ্ছা, আর আমারও খাওয়া হয়ে গেছে। আর ওদিকে চলো দেখবি রানী বাবু কি করছেন। আর এই যে রানি, তো আপনি কি আজকে ভিডিওটা শেষ করবেন? আমি শেষ করব, পয়সা দিয়ে আগে। আচ্ছা পয়সা দেবো, আপনি ভিডিওটা তাহলে আজকে শেষ করুন। ওকে, গুড নাইট, ভালো থেকো সবাই, আর খেপিস সবাই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খেপিটা কে সেটা তো জানেই না। খেপি হচ্ছে আমার হচ্ছে গার্লফ্রেন্ড, মানে আমার বউ। আচ্ছা, তো আপনার গার্লফ্রেন্ড বা বউয়ের চ্যানেলের নামটা কি বলুন, তবে তো সাবস্ক্রাইব করবে। ওটা হচ্ছে নিমকি ব্লগ। আচ্ছা, ওটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো। এত কিছু কথা বললাম পয়সা নিয়ে, আর এখানে একজন বলছে যে পয়সা দিতে হবে, এতগুলো কথা বলেছে তো সেই জন্য নাকি পয়সা দিতে হবে, ভাবুন তাহলে আপনারা। ঠিক আছে, তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট।